আসসালামু আলাইকুম ভিউয়ার সকল, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনার কিছু টিপস দিব গার্ডেনের সারের উপরে, ফার্টিলাইজারের উপরে। এর আগে হয়ে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে লিবা। আরও গার্ডেনের উপরে ইম্পর্টেন্ট ভিডিও এখন হওয়া লাগে। এখন আপনারা দেখাই ওই কাইন এক শেল, এগুলো আমি দইয়ে রাখছি, দইয়ে ড্রাই হচ্ছে, সপ্তাহ কত দিনে জমাইছি। আর ওই দেখো কাঁচার পাতা, টি ব্যাগস, ওগুলো ওয়াশ করছি, চিনি সুগার তার ছড়াইয়া ওখানে রাখছি। আর একটা দেখো কা, এটা হইলো বানানার ফিল, বানানাও যে বানানার বাহল দেখরা, ওটার আমি ড্রাই করছি। ও বানানার বাহল ওটারে ড্রাই করিয়া এটা ওগুলোর মাঝে একটু শুকাইছি আমি সার বানানি লাগে। এখন আপনারা কইমু খিলা আপনারা এই সার এগুন বানাইলে আগামী বছর আপনারা এখন গরু যে প্লান্ট করবা ওগুলো ইউজ করতে পারবা। এগুলো হোম মেড অর্গানিক ফার্টিলাইজার। এর আগে আর একটা জিনিস আপনারা দেখাই, ওই দেখানি খাসা বানানা, এগুলো আসলে ঠান্ডার দিনে জুয়ে যায়, আপনারা ওলা ভিজাইয়ে রাখিয়া, এইটা হইলো ফ্রেশ আর কি, ভিজাইয়ে রাখি আপনারা চার পাঁচ দিন করে পানি যেহেতু লাল হয়ে যাব গাছও ইউজ করতে পারবা। আজকে আমি দেখাই আপনারা খিলা দিয়ে করতে পারবা সার দিনটারে। এর আগে আমি আপনারা এক শেলের মতো একটা জিনিস কই, আপনারা এক শেল ওলা ছোট ছোট ওলা আর দি পাশ করিয়া ওই দেখানি ই ওগুন যদি আপনারা গার্ডেন ওলা ফালায় ইনকে স্লাগাইতো না, স্লাগে ডোরায় তাই তার বডি ফাটিলায়। তো এক শেল আসলে দুইটা জিনিসের লাগে উপকারী, স্লাগও আপনি কিল করতে পারবা, স্লাগ প্রোটেক্ট করতে পারবা গার্ডেন ডে, প্লাস এগুলো তো এগুর মাঝে সার আছে পালা সার। আর এই তিনোটা জিনিস সারও নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সবটা আছে, এগুলো খুবই খুবই বালা হোম অর্গানিক, কোনো প্রয়োজন নাই। আপনারা এখন দেখাই বিওয়ার সকল, ওই দেখো কাঁচার পাতারে আমি ওলা ঠিবে ঘরাইলুম সবগুলা, আমি এগুন ড্রাই করে নিছি অলরেডি, এগুন আমি টিবে খরাইয়া ওগুন আমি সৌর করবো, খরিয়া রাখি দিমি একটা বুয়ামোর মাঝে, দেখছেন তো ওই দেখো ওরকম আপনারা করবা, এই বাধা রাখবা না। আর যেহেতু মাটি মিক্স করবা আপনারা তিনোটা অর্গানিক সার রে আপনারা মাটির মাঝে মিক্স করিয়া গাছ রোয়াইতে পারবা বা গাছের গুড়ি তুফরেও দিতে পারবা। আমি আপনারা দিয়া দেখাইলাম এক মিনিট, এর আগে আমি দেখাই আপনারা এগুলো থাকি। আর বাংলাদেশেও যারা আছেন, বাংলাদেশের তো টি ব্যাগ নাই, এমনি জাস্ট ফুলা ফাতা, আপনারা ফাতারে দুধ ছাড়াইয়া বালা জিনতে ড্রাই করিয়া শুকাইয়া বাদে গাছের গুড়ি দিবা, একটু শুকাই যাব ফাতা। খুব ভালো একটা সার, আমরা যে এটা জিনিস ফেলাই দেই আসলে এটা রাখলে এটা অর্গানিক একটা জৈব সার তৈরি হইল বুঝিনি, এটা খুব উপকারী। আর এখন আমি দেখাই আপনারা এক সেলে যেটা গাছও লাগি একটা করবা ওলা করতে পারবা ব্লেন্ডার গুঁড়া। আর যারা ব্লেন্ডার নাই আমি আর একটা পদ্ধতি দেখাইলাম, তো করিয়া রাখি দিতে হবে সারা বছর ইউজ করতে হবে ইটারে। ওই দেখো এক একলা গুঁড়ো হয়েছে, সেম আপনার ওই দেখো কা, এটা হইলো খোলার বাহর, আমি যে একটা শুকাইছি খোলার বাদারে শুকাইয়া ওবনে একটু ড্রাই করছি, কিন্তু ভিজা আছে। ওই দেখো একটা খুব অর্গানিক একটা সার হয়েছে, এই সারের নাম তিনটা সারের নাম হইলো এনপিকে। আপনারা
এগুলা গরু তৈরি হতে হারবা দেখলা তো। এবার আমি আপনারা ওখানে কইতাম চাইলাম যারা অর্গানিক জিনিস দিও কথা চাই, আমি আপনারা দেখাই গরু তৈরি হরকা অর্গানিক সার আর ফলার বাকল ভিজাইয়া রাখি এখন পানি দেয় আপনারা। নাগার গাছ চোতা গাছ আছে গরু কোনো অসুবিধা হইত না, পানি দে আপনারা তিনটা সার খুব সুন্দর হয়েছে। এখন আমি ওই যারা মনে করো ব্লেন্ডার নাই আপনারা ওরকম একটা চুল ফাটা লইয়া ওই দেখো ওলা ফাটা আবার ওলা কন্টিনিউ কুটিলে এবং গুঁড়া হয়ে দিব। আপনারা কথা হারবা বিওয়াতে হল তো আশা করি আমার এই আইডিয়াগুলো আপনারা ভালো লাগছে। এই তিনটা সারর যে ইনফরমেশন আপনারা দিলাম জৈব সারর, আর আগামীতে আরও গার্ডেনের উপরে টিপস দেওয়ার লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর শেয়ার করবা বিওয়াতে হল বিওয়াতে হল। এখন আমি আপনারা দেখাইমু যে গাছ রুয়াইলি সয় মনে করো একটা অলরেডি রুয়াই লই গেছে এইটার উপরে আপনারা খিলা দিতাই সারগুলা ওই দেখো সার ফাটা একটা চামচ দিয়ে ওলা ওলা দিবা একদম যে ঠান্ডার লাগে গা সাইঞ্চি গরম ওটা এগুলার আপডেট আপনারা দিমু আমি। এগো খোলার বাদা একটা ড্রাই হরছি আর ওই দেখো একটু হইল এগর এগুলো গাছের কোনো ক্ষতি করে না হলে একটা চামচ দিয়ে আপনারা মাটি পিন্তারে একটু মিক্স করে দিলে এবার পানি তুলে আমি পানি কিন্তু কম দিই গাছাই তো ঠান্ডার দিই তো এখন ওলা দিলাইবা ওলা মিক্স করিয়া দিলাইবা একটু নাড়াচাড়া করিয়া দিয়া আপনারা ট্রাই করে দেখবা এইগু অর্গানিক যে একটা সার এইগু কিন্তু অত হেল্পফুল হয় আর কিটা বোঝানো যাইত না এটা গাছে অত উপকারী সার এগুলা। আর ওরকম পানি দিলাইবা পানি দিয়া আর রাখি দিবা গাছে আমি আরও পানি দিমু বাদে। এখন আপনারা দেখাই মাটির মাঝে খিলা মিক্স করতা আমি একটু মাটির মাঝে ট্রাই করে দেখাইরাম আপনারারে আপনারা দেখাইরাম মাটি তো ওলা কীরকম মিক্স করবা তিনটা সার একলগে ওলা দিলাইবা। এটা আমি জাস্ট আমার আইডিয়া শেয়ার করি আপনার লগে আপনারা ওলা সেম করবা একটা এগোটা আর ওরকম মিক্স করে নিবা যে কোনো গাছ রোয়াইবার আগে ওঠিনটা সারে একলগে দিয়া এগুলো আমি ইউজ মাটির দেখাইলাম ফুরান মাটির আপনারা যে নয়া কিনিয়া মাটি আনবা ওগু তো করতে পারবা ফুরান মাটি তো করতে পারবা একটার মাঝে প্রচুর সার আছে। তো ভিউয়ার্স সকল ওই দেবো রেডি আমি আপনারা তিন চারটা টিপস দিলাম গাছর আর একটা দেখাইলাম আপনারা ওলা বাঙ্গিয়া একটা স্লাগর লাগিয়া একটা স্লাগ কিলার হয়ে যায়। তো ভালো থাকা আর তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা গার্ডেনের উপরে টিপস পাওয়ার লাগে। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের।